তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিও তো সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2023 ইতিহাসের প্রথম যে অধ্যায় আছে তোমাদের অতীতকে স্মরণ, সেই অধ্যায় থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি উচ্চ মাধ্যমিক 2023-এর ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটি হলো, পেশাদার ইতিহাসের গুরুত্ব কী এবং অপেশাদার ইতিহাসের সাথে পেশাদার ইতিহাসের পার্থক্য কী। তো এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওতে আমি আলোচনা করবো, এবং এই যে উত্তরের পিডিএফ সেটি কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু পিডিএফটি কী করে পাবে অবশ্যই কিন্তু জানতে পারবে। তো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এরপরে কিন্তু আমি ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশান এবং এমসিকিউ এসিকিউ সমস্ত সাজেশান দিয়ে দেবো। অলরেডি আমি বাংলার প্রথম তোমাদের গল্প কে কে বাঁচায় কে বাঁচে সেখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিয়েছি, সেটি না দেখে আসলে অবশ্যই দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবং বাংলার সমস্ত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, সেটি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো সোজা কিন্তু এই ভিডিওতে এগিয়ে যাচ্ছি, তো শুরু করছি। তো এখানে প্রশ্নটির কারেকশন হবে, পেশাদার ইতিহাস বলতে কী বোঝানো হবে, পেশাদার ইতিহাসের গুরুত্ব এবং অপেশাদার ইতিহাসের সাথে পেশাদার ইতিহাসের পার্থক্য। তো দেখে নাও, প্রথমে চলে আসছি পেশাদারের শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। ইতিহাস হলো মানব জাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। তো বলে রাখি যে এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই পজ করে ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো উত্তরটি, কিংবা পিডিএফের জন্য ভিডিওটি কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো। তারপর দেখো শিক্ষামূলক শাখায়, সমাজবিজ্ঞানের প্রাচীনতম শাখাগুলির মধ্যে ইতিহাস হলো অন্যতম শাখা। বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানের চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের গুরুত্ব প্রয়োজনীয়তা মোটেই হ্রাস পায়নি। সমাজবিজ্ঞানের শাখা হিসাবে তাই ইতিহাসের বিভিন্ন গুরুত্বগুলি হলো, 1 নম্বর, অতীতের আয়না। ইতিহাস হলো অতীতের আয়না, অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। পৃথিবীতে মানুষের আবির্ভাব, মানুষের অসভ্য জীবন থেকে ক্রমে সভ্যতার পদার্পণ, সভ্যতার ধারাবাহিক অগ্রগতি, বিভিন্ন জাতির উত্থান পতন, বিভিন্ন রাষ্ট্র বা রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনা ইতিহাসে সংরক্ষিত হয়। সংরক্ষিত ইতিহাসের কল্যাণকর দিকগুলি অনুসরণ করে বর্তমান প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, জ্ঞানের বিকাশ। সমাজবিজ্ঞানের জ্ঞানের ভাণ্ডারের সবচেয়ে বড় শাখা হলো ইতিহাস। জ্ঞানের ভাণ্ডারের প্রায় সব দিক নিয়েই ইতিহাস আলোচনা করে থাকে। মানব সমাজের বিবর্তন, সভ্যতার উত্থান পতন, সাম্রাজ্য ও রাজবংশের উত্থান পতন, ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, সংস্কার কার্য, বিপ্লব আন্দোলন, মহাপুরুষদের কর্মকাণ্ড প্রভৃতি সব কিছু ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। 3 নম্বর পয়েন্ট, বর্তমান যুগের ভিত্তি। বর্তমানকে ভালো করে জানতে ও বুঝতে গেলে অতীত ইতিহাসকে ভালো করে জানা ও বোঝা দরকার। একমাত্র ইতিহাসই বর্তমানকে ভালো করে জানার সুযোগ সেই সুযোগ করে দেয়। তো 4 নম্বর পয়েন্ট দেখে নাও, ধারাবাহিকতা। ইতিহাস বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে ইতিহাসের বিভিন্ন যুগ ও ঘটনাকে ধারাবাহিক করে তোলে। বর্তমান প্রজন্ম এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে ইতিহাস থেকে। 5 নম্বর পয়েন্ট, স্থিতিশীলতার ওপর গুরুত্ব। ইতিহাস থেকে আমরা সেই সব কারণ উপলব্ধি করে এবং অতীতের ত্রুটিগুলি দূর করে বর্তমান দেশ ও জাতিকে স্থিতিশীল ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 6 নম্বর পয়েন্ট, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাস থেকে বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোনো শাসকের কোনো রাজনৈতিক বা কোনো প্রশাসনিক পদক্ষেপ ভুল ছিল কি না, বা কোনো শাসক কোনো সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাম্রাজ্যের উন্নতি ঘটাতে পেরেছিলেন কি না, তার ব্যাখ্যা আমরা ইতিহাস থেকে পাই। 7 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন। মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক। কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করে বা কোনো আর্থিক ব্যবস্থার ফলে রাষ্ট্র বা সমাজের কল্যাণ সাধিত হয়, তার সুস্পষ্ট চিত্র ইতিহাস থেকে পাওয়া যায়। বর্তমানকালে কোন অর্থনৈতিক ব্যবস্থা দেশকে গ্রহণ করেছে সেই ধারণা কিন্তু পাওয়া যায়, সেই ধারণা পাওয়া যায় এখানে লিখে দেবে এখানে একটুখানি। তারপরে দেখো পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় ভাগ। 1 নম্বর পয়েন্ট লিখবে উদ্ভব। প্রকৃতপক্ষে 19 শতকের শেষ দিকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চার কাজ পেশাদারি ভিত্তিতে শুরু হয়। সেই সময় থেকে বহু ঐতিহাসিক ইতিহাসের গবেষণাকে পেশাদারি কাজ হিসাবে গ্রহণ করেছেন, এবং এইভাবেই ইতিহাসের নানান নতুন দিক উন্মোচন হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের অপেশাদারি ইতিহাস। অপেশাদারি ইতিহাস চর্চা 19 শতকের অনেক আগে থেকে, অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু হয়েছে। যেমন হেরোডোটাস, থুকিডিডিস ইতিহাস চর্চার সূচনা ঘটান। এরা মূলত পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসকে তুলে ধরার জন্য কলম ধরেছিলেন। 2 নম্বর পয়েন্ট,
আর্থিক সম্পর্ক। পেশাদার ইতিহাস চর্চায় আর্থিক সম্পর্কে বিষয়টি ছড়িয়ে থাকে, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সহায়তা মেলে পেশাদার ইতিহাসবিদদের জীবন জীবিকাও বহু অংশে নির্ভরশীল। অপেশাদার ইতিহাস চর্চায় আর্থিক সম্পর্ক খুবই কম, সরকারি সহায়তা মেলে না, ব্যক্তিগত আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা বা জীবন জীবিকা করা তেমনভাবে হয় না। পদ্ধতি পেশাদার ইতিহাসবিদ গবেষণার কাজে খুবই উন্নত মানের বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা হয়। অপেশাদার ইতিহাস চর্চায় সাধারণ ক্ষেত্র সমীক্ষা বা ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রাধান্য পায়। সময় পেশাদার ইতিহাস চর্চা হলো এক সর্বক্ষণের কাজ, ইতিহাসবিদগণ তাদের প্রধান পেশা হিসাবে উপযুক্ত প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন প্রয়োজন হয়। অপেশাদার ইতিহাস চর্চা মূলত আংশিক সময়ের কাজ, পুনর্গঠনের মতো ইতিহাস বর্ণিত হয়। তারপর হচ্ছে লাস্ট পয়েন্ট, ব্যাপ্তি। বর্তমানকালে অধিকাংশ বড় ধরনের প্রেক্ষাপট ইতিহাস চর্চা পেশাদার ইতিহাসবিদগণ করে থাকেন। এক্ষেত্রে সামগ্রিকভাবে এই জাতি বা রাষ্ট্রের এমনকি সভ্যতার উত্থান পতন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, ধর্মনীতি সহ বিভিন্ন দিকগুলির ওপর আলোকপাত করা হয়। বর্তমানে অপেশাদারী ইতিহাস চর্চায় ক্ষুদ্র প্রেক্ষাপট হয়ে থাকে। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ যে সমস্ত স্থানীয় ইতিহাস চর্চাগুলি হয়ে থাকে সেগুলির স্থানীয় ইতিহাস তুলে ধরা হয়। এখানে তুলে ধরা হয় হবে, লাস্টের দিকে এখানে টাইপিং হয়নি, এখানে হবে তুলে ধরা হয়। তো এখানে দেখে নিও। তো এই হয়ে গেল তোমাদের পেশাদারী ইতিহাসের গুরুত্ব এবং তোমাদের পেশাদারী ইতিহাসের সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য। তো এই প্রশ্নটা কিন্তু 2000 উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তো এই প্রশ্নটি দিলাম। পরবর্তীকালে কিন্তু আমি আরও অন্যান্য প্রশ্নের নোটস দিয়ে দেবো, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অন্যান্য সাবজেক্টের, তার সাথে এমসিকিউ, এসকিউ সাজেশান এবং সমস্ত অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন সাজেশান অবশ্যই পেয়ে যাবে। আর অবশ্যই বাংলা কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি, কে বাঁচা কী বাঁচা থাকে, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো পরবর্তীকালে ইতিহাসের কিন্তু তোমাদের এমসিকিউ সাজেশান আসছে, তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এবার বলি পিডিএফ তোমরা কী করে পাবে। পিডিএফটির জন্য দেখো ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে গিয়ে তোমরা একটা কোড দেখতে পারছো, এই কোডটি কিন্তু পেস্ট করবে, কোডটি বলবে আর কি, বলার পরে কিন্তু তোমরা এই যে পিডিএফ সেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো পরবর্তীকালে এমন পিডিএফ দেবো এবং অন্যান্য কিন্তু সাবজেক্টের সাজেশনও আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।